জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে বলুন আকাশ বাতাস কাঁপিয়ে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আজকের এই একুশে জুলাইয়ের ঐতিহাসিক দিনে কুচবিহার থেকে কাকদ্বীপ, বিভিন্ন জেলা, বিধানসভা, পঞ্চায়েত, শহর, ওয়ার্ড, পুরসভা সহ বাংলার প্রত্যন্ত প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী, সমর্থক, নির্বাচিত জনপ্রতিনিধি, সমর্থক শুভানুদ্দায়ী, যারা রোদ ঝড় জলকে উপেক্ষা করে আমাদের এই সমাবেশে সশরীরে উপস্থিত হয়েছেন, আমি সকলকে নত মস্তকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন এবং শ্রদ্ধা জানাচ্ছি। গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে আমার অগ্রজ এবং প্রবীণ যারা রয়েছে তাদের সকলকে আমি বিনম্র চিত্তে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। সমবয়সী সতীর্থদের অভিনন্দন, শুভেচ্ছা, ছোটদের ভালোবাসা। 24-এর এই নির্বাচনের ঐতিহাসিক জয়, যা আমরা ব্রিগেডের মাটি থেকে 10ই মার্চ আপনাদের সকলের আশীর্বাদকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে লড়াই শুরু করেছিলাম, আমরা মানুষকে বলেছিলাম যে আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি, আমরা স্বৈরতান্ত্রিক শাসকের শক্তিতে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি জনগণের গর্জনে। জনগণের গর্জন কি? জুনের 4 তারিখ ভারতবর্ষকে বাংলার মানুষ দেখিয়েছে এই যে বিপুল জয়। এই জয়ের প্রধান কারিগর যদি কেউ হয় তাহলে আজকে রোদ ঝড় জল উপেক্ষা করে যারা 21শে জুলাইকে সফল সার্থক করতে বিপুল সংখ্যায় উপস্থিত হয়েছে তৃণমূলের প্রত্যেকটা সৈনিকের জয়। এই জয় আপনাদের চরণে এবং আমাদের নেত্রীর চরণে আমরা সকলে সমবেত হয়ে এই সভা মঞ্চে যারা রয়েছি তারা সমর্পণ করছি। আপনাদের সকলের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি। গত বছর 21শে জুলাই বলেছিলাম যে মানুষের শক্তি কি আমরা দেখাবো। আমরা 24-এর 21শে জুলাই বিজেপিকে ধুয়ে মুছে বাংলা থেকে সাফ করে দেখিয়েছি। আগামী দিনেও আমাদের প্রস্তুত থাকতে হবে। এই বিপুল জয় বাংলার মানুষের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থনকে আমাদের হৃদয়ের মণিকোঠাতে রেখে আমাদের আরো বিনম্র, বিনয়ী হতে হবে। আত্মতুষ্টির কোনো জায়গা নেই। বিজেপি এই ধর্মতলায় 2015 সালে সিদ্ধার্থনাথ সিং, অমিত শাহ মিটিং করে বলেছিল ভাগ মমতা ভাগ, ভাগ তৃণমূল ভাগ। আজকে বিজেপি নামক রাজনৈতিক দলটাকে বাংলার প্রত্যেকটা প্রান্ত থেকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করে, ভাগিয়ে ছেটিয়ে বিদায় করে ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উচিত শিক্ষা দিয়েছে। এবং এই জয়ে যারা মূল কারিগর তৃণমূল কংগ্রেসের সমর্থকের সাথে সাথে সমস্ত নেতায় 2 অখিলেশ যাদব, আগামী 10 মিনিটের মধ্যে তারা দুজনেই আমাদের সভা মঞ্চে সশরীরে উপস্থিত হবে। আমি আপনাদের বলছি, আমি খালি আপনাদের বলেছিলাম বুক চিতিয়ে লড়ুন, বাকিটা আমরা লড়াইয়ের ময়দানে বুঝে নেব। বিজেপির নেতারা তৃণমূল কংগ্রেসের সাথে লড়াই না করতে পেরে মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, বঞ্চিত, শোষিত, অত্যাচারিত, অবহেলিত করে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ করেছিল। তারা এমনকি এখনো পর্যন্ত 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। গরিব মানুষের আবাস, মাথার উপর ছাদের টাকা বাংলার মানুষের, রাস্তা বন্ধ করে, জলে বন্ধ করেছে, মিড
মিলে একটা কাম করেছে, আর আপনারা দেখেছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছে যে ভোটের দিন বিজেপির মদের খরচ প্রতি বুথে 5,000 টাকা, বাংলায় 80,000 বুথ, তাহলে একটা বুথে যদি মদের খরচ 5,000 টাকা হয়, 80,000 বুথে শুধু নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে 40 কোটি টাকা, 40 কোটি টাকা। আর মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের গরিব মানুষের টাকা যা নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার বন্ধ করে রেখেছিল 3,700 কোটি টাকা দিয়ে প্রায় 59 লক্ষ গরিব শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছে দিয়ে কথা রেখেছে। তাই আমরা গরিব মানুষের বাড়িতে ভাত তুলে দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়াই, আর বিজেপি দাঙ্গা করে সাম্প্রদায়িক বিভাজন করে মানুষকে মদ খাওয়ানোর জন্য 40 কোটি টাকা খরচা করে। আপনারা ভাবছেন 40 কোটি টাকার মদ কে খাবে? পাড়ায় গিয়ে, এলাকায় গিয়ে, গ্রামে গিয়ে দেখবেন ডান দিক বাঁ দিক সামনে পেছনে তাকালে আপনার এলাকায় আপনার বুথে আপনার গ্রামে আপনার পাড়ায় কোনো ভদ্রলোক সভ্য লোক বিজেপি করে না, সব মাতাল, মদ, দুর্নীতিগ্রস্ত, চোর, চিকিৎসা সব। সেই কারণেই তো মানুষদের গর্জন করেছে। আর জনগণের গর্জন কি? ওরা নরেন্দ্র মোদীর গর্জনে বিশ্বাস করেছিল, ওরা ইডির গর্জনে বিশ্বাস করেছিল, ওরা সিবিআই গর্জনে বিশ্বাস করেছিল, ওরা কেন্দ্রীয় বাহিনীর গর্জনে বিশ্বাস করেছিল, ওরা টাকার গর্জনে বিশ্বাস করেছিল, বিচার ব্যবস্থা সংবাদ মাধ্যমের গর্জনে বিশ্বাস করেছিল, আমরা গরিব মানুষের গর্জনে বিশ্বাস করেছিলাম। জনগণের গর্জন কি আজকে ভারতীয় জনতা পার্টি বুঝে গেছে। আর আমি আরেকবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের কথা দিচ্ছি যে যারা এই নির্বাচনে পঞ্চায়েত বা কাউন্সিলর বা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকেও মানুষকে বোঝাতে অক্ষম হয়েছেন বা তাদের নির্দিষ্ট এলাকা থেকে প্রত্যাশিত বা আসামিরূপ ফল হয়নি, একইভাবে আমরা টাউন সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা নেব, মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের বিরুদ্ধেও ব্যবস্থা নেব, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা হবে, অঞ্চল সভাপতির বিরুদ্ধেও ব্যবস্থা হবে, কাউকে রেয়াত করা হবে না। একটা কথা আপনাদের দিতে হবে, দেবেন দেবেন, আমি যে কথাগুলো বললাম গ্রামে ফিরে 10 জনকে বলবেন বলবেন, আর যেভাবে মাথা নত না করে লড়াই করেছেন আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের জন্য লড়বেন তো, বাংলার স্বার্থে লড়বেন তো, লড়বেন তো, লড়বেন তো, কথা দিচ্ছেন দুয়ান তৃণমূল, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, আগামী দিন খেলা হবে, খেলা হবে, খেলা হবে, লড়াই হবে, লড়াই হবে, সংগ্রাম হবে, আন্দোলন হবে, বিজেপিকে উপরে ফেলা হবে, মানুষের স্বার্থে লড়াই হবে, কথা দিচ্ছেন তো, আমরাও কথা দিচ্ছি, যা কথা আমরা দিয়েছি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত কথা পালন করব, প্রত্যেকটা দেওয়া কথা আমরা পালন করব। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাদের নেত্রী বেরিয়ে পড়েছেন, 2-4 মিনিটের মধ্যেই আমাদের সভাস্থলে উপস্থিত হবে। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, নতমস্তকে প্রণাম, সালাম, অভিজ্ঞতা, অভিনন্দন, জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।